প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা 10 মিনিটের গল্প জানব। কি সেই 10 মিনিটের গল্প? না, পরিষ্কার হয়েছে, পার্থ মানিক কারসাজি। এরকম একটি 10 মিনিটের গল্প এই ভিডিওতে আমরা জানব বিস্তারিত। ইতিমধ্যে জানেন যে মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে, তার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এবং তিনি জেলে আছেন। তো এই যে 10 মিনিটের গল্পটা কি, 10 মিনিটের গল্পটা কিন্তু আমরা শুনব এবং দেখব যে পার্থ এবং মানিকের যে কারসাজি সেটা পরিষ্কার হয়ে গেছে, একটা 10 মিনিটের গল্প জানা গেছে। চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নিই। 10 মিনিট দিস, কাল বাড়ি যাব। ইন্টারভিউ স্টার্টেড অল ওভার দ্য স্টেট, ছত্রে ছত্রে পরিষ্কার মানিক পার্থের কারসাজি। তাহলে কী 10 মিনিট, চলুন বিস্তারিত জানি। শিক্ষক নিয়োগ, শিক্ষক দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল ইডি। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে মঙ্গলবার পলাশিপাড়ার বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। ইডির তরফে সোমবার মানিককে সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই সময় তিনি ইডি আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে ইডি যে চার্জশিট আদালতে পেশ করেছে, তাতে ছত্রে ছত্রে পরিষ্কার যে মানিক ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন জর্জরিত করে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার সময় তার স্মার্টফোন বাজেয়াপ্ত করেছিলেন ইডি কর্তারা। ওই মোবাইলে মানিকের নাম মানিক ভট্টাচার্য ল বলে সেভ করা রয়েছে। ওই মোবাইলে দেখা গিয়েছে 2020 সালের 12ই ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য প্রাইমারি টেটের ইন্টারভিউ ব্যাপারে মেসেজ করে লিখেছেন, 10 মিনিট দিস, কাল বাড়ি যাব। জবাবে পার্থ লেখেন ওকে। তারপর দেখা যায় 2021 সালের 10ই জানুয়ারি পার্থকে ফের মেসেজ করে মানিক লিখেছেন, ইন্টারভিউ স্টার্টেড অল ওভার দ্য স্টেট। জবাবে পার্থ লিখেছেন থ্যাংকস। তার মানে সমস্ত ব্যাপারগুলো কিন্তু সব ব্যাপারটা সেটেল করে নিয়ে তারপরেই সমস্ত ইন্টারভিউ ফিন্টারভিউ নেওয়া হতো। এবং এরকম আমার মনে হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতায় যে ইন্টারভিউ বোর্ডকেও কিন্তু প্রভাবিত করা হতো, এরকম আমার মনে হয়েছে। যাই হোক, আমি নিজে ফেস করেছি। পার্থকে এই মেসেজ দেখে ইডি প্রশ্ন করেছে, টেটের ইন্টারভিউর ব্যাপারে কেন ঘন ঘন মানিক ভট্টাচার্য আপনার সঙ্গে যোগাযোগ করছিলেন? জবাবে পার্থ ইডিকে বলেছেন, মানিক প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেই কারণেই যোগাযোগ করেছেন। কিন্তু পার্থ একথা বলার পরক্ষণেই তাকে অন্য একটি টেক্সট মেসেজ দেখায় ইডি, যে মেসেজ পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলে এসেছিল। প্রেরকের নাম অবশ্য চার্জশিটে লেখেননি ইডি, কিন্তু এই মেসেজ লেখা ছিল, দাদা মানিক ভট্টাচার্য ইজ টেকিং মানি যা তা ভাবে। আচ্ছা, কোভিডের সময় প্রাইভেট কলেজগুলো থেকে ছাত্র পিছু ও 500 টাকা করে নিয়েছেন, ছাত্ররা দিতে না পারলে কলেজকে হুমকি অ্যাকচুয়ালি আর ধমকি দিয়েছেন, তাদের হয়রান করেছেন। নদিয়ার টেটের ইন্টারভিউ শেষ হয়েছে, কিন্তু ও চেয়ারম্যানকে বলেছে ফাঁকা সাইন করা ডকুমেন্ট মাস্টারশিট জমা দিতে। ইন্টারভিউয়ের কোনো নম্বর লিখতে কেন ইন্টারভিউর কোনো নম্বর লিখতে মানা করছে? আচ্ছা, অ্যাকচুয়ালি ইন্টারভিউর কোনো নম্বর লিখতে মানা করেছিল হচ্ছে মানিক ভট্টাচার্য। আবারও টাকা নিয়ে করবে, আবার কেস হবে, আবার পার্টি খাস্তা হবে, এটা কিন্তু আগে আপনারা জানেন, প্লিজ এটা দেখুন বলে লাভ। এই মেসেজ দেখিয়ে জেরায় পার্থকে চেপে ধরেন ইডির গোয়েন্দারা। তাকে প্রশ্ন করেন, মানিক কেন মাস্টার সিট ফাঁকা রাখতে বলেছিলেন? এটা তো বেআইনি, এটা তো করা যায় না। ইন্টারভিউয়ের নম্বর বসাতে কেন বারণ করা হয়েছিল চেয়ারম্যানকে? চার্জশিটে ইডি জানিয়েছে এর কোনো সদুত্তর পার্থ দেননি, তিনি জবাব এড়িয়ে যেতে চেয়েছেন। পার্থ ইডি অফিসারদের জবাবে বলেছেন, এটা প্রাইমারি বোর্ড বলতে পারবে, আমি জানি না। তাহলে এই হচ্ছে ঘটনা, এরকম ঘটনা, 10 মিনিটের গল্প। আসলে 10 মিনিট দিস, তার কত 10 মিনিট বাড়িতে এসেছেন এবং কতবার যে যোগাযোগ দুজনের মধ্যে হয়েছে এইসব ব্যাপারে, কখন কোথায় ইন্টারভিউ হয়েছে, কিভাবে প্রভাবিত করা হয়েছে, সমস্ত ব্যাপার কিন্তু এই দুজনই জানেন। এরা দুজনই হচ্ছে পুরোপুরি সিস্টেমের মেন, এই যে দুর্নীতি সিস্টেমের মেন মাথা, এখনও পর্যন্ত যেটা আমাদের ধারণা। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নজর রাখুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।